আপনি দেখবেন যে বাছুরটা হাইট হচ্ছে 17 ইঞ্চি আর লেন্থ হচ্ছে 29 ইঞ্চি। যে উচ্চতা দেখেন গরুর, বিশ্বের সবচেয়ে ছোট গরু। মজার প্রশ্ন করতে চাই, অনেকে বলে এর দুধ কেমন হয়, ঠিক আছে? মুখ দেখেন আপনি, বক্সার যেটা তোতাপুরি ছাগলের মতো, এই গরুর এই মুখের গরু হয়তো বাংলাদেশে কারোর কাছে আছে কিনা জানি না, আমার কাছেই বিরল। আসসালামু আলাইকুম প্রিয় কৃষি প্রেমী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দর্শক বন্ধুরা, খামারিকে দেখে নিশ্চয় চিনে গিয়েছেন। তো আমরা আজকে এসেছি যশোর সদর উপজেলার পুলের হাটে। এখানে আপনাদেরকে কিছুদিন আগে ভুটানি গরুর প্রতিবেদন আমি দেখিয়েছি, তো আজকেও ভুটানি গরু দেখাবো। তবে আজকে হচ্ছে একটু ডিফারেন্ট, ভিডিওটা ইন্টারেস্টিং। ভুটানি গরুর বাচ্চা হয়েছে সেইগুলো আমরা দেখাবো। ভুটানি গরু যদি এই যে হাঁটুর সমান হয়, তার বাচ্চা কতটুকু হবে আপনারা আন্দাজ করতে পারছেন? বিস্তারিত আজকের ভিডিওতে থাকছে। তো খামারের সঙ্গে পরিচিত হই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি। খুশি খুশি মনে হচ্ছে? খুশি মনে হচ্ছে, দীর্ঘ আবার 1.5 বছর পরে আমি আবার দুইটা বাচ্চা পেলাম আর কি। একটা বাচ্চা আমার মারা গেছে আর কি কয়েকদিন হলো, আর এখন একটা বাচ্চা আপনি দেখতে পাচ্ছেন। তা খামারিদের এইটাই সবচেয়ে ইয়ে, যে যখন নতুন কিছু মেহমান আসে, তা আমার খামারে নতুন মেহমান ভুটানি গরুর বাচ্চা। এই বাচ্চাটার মানে যে কথাই আপনি বললেন যে ভুটানি গরুর গরু এত বড় হলে বাচ্চা কত বড় হবে, আমি আপনাদের দেখাই। আমার যে বাছুরটা আছে, বাছুর যেটা আছে আমার কাছে, সেই বাছুরটা আপনি দেখবেন যে বাছুরটা হাইট হচ্ছে 17 ইঞ্চি আর লেন্থ হচ্ছে 29 ইঞ্চি। একটা এই হলো বাছুর, বাছুরটা হচ্ছে গত মাসের আপনার 15 তারিখে হয়েছে, আজকে কত হলো, আজকে হলো 7 তারিখ, এই 21 দিন মতো বয়স। উচ্চতা হবে 1 ফিট আর এদিকে হবে 1.5 ফিট হয়তো বা। দেখেন এই যে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা নিচু করে দেখাচ্ছি, এই যে উচ্চতা দেখেন গরুর, বিশ্বের সবচেয়ে ছোট গরু, এটাই সবচেয়ে ছোট গরু বিশ্বের। তো এই সম্পর্কে দর্শকদেরকে বিস্তারিত বলেন। হ্যাঁ, এই যে আপনারা দেখছেন এই গরুটা, আমার গত বছরে একটা গরুর বাছুর হয়েছে, এই বছরে দুইটা হয়েছে। এই একটা মা আমার এই পাশে আছে, আর একটা মা এখানে আছে। এর বাছুরটা মারা গেছে গত কয়েকদিন আগে ইঞ্জুরির কারণে, এখন এটা পরিপূর্ণ সুস্থ আল্লাহর রহমতে। এই গরুটা, এটা একটু ছেলে গরু ষাঁড়। আমাদের বাংলাদেশের ওয়েদারে যে আমি প্রজনন করাতে পেরেছি, এটা হলো অশেষ আল্লাহর রহমত, যে এই গরুগুলো হয়তো বাইরে থেকে আসে, প্রজনন বাংলাদেশে হয় কি না। আমি কিন্তু ন্যাচারালভাবে, আমাদের বুল আছে আগে দেখেছেন, এখন প্রজনন বাংলাদেশে হয়েছে, আমি এটা সার্থক খামারি, এইটুকু আমি মনে করি যে আমি এখানে প্রজনন করাতে পেরেছি। এই আচ্ছা, তারপরে এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা, আচ্ছা এই রোগ প্রতিরোধ সাধারণত যে গরুর বাছুর হলে যে ওষুধগুলো দেওয়া লাগে, ন্যাচারাল যে গরুর বাছুরগুলো সেইগুলো দিচ্ছি। আর রোগ প্রতিরোধ ক্ষমতা আমি মনে করি যে দেশি গরুর মতো সেম, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। প্রথম বাছুর আমি 3 লিটার দুধ পেয়েছি, এখন এই সারাদিন এই বাছুর ছাড়া থাকে খায়, 1 লিটার করে দুধ পাই, তাহলে নিশ্চয়ই মনে হয় 3-4 লিটার দুধ হয় এখন। দুধ হয় কিনা তার প্রমাণ আপনারা জানেন, যারা খামারি ভাই আছে, তারা শৌখিন খামারি আছে, দেখবেন যে বাছুর সবল, তাহলে নিশ্চয় দুধ হচ্ছে। অবশ্যই বাছুর যখন সবল আছে তখন নিশ্চয় দুধ হয়, আর দুধ আমি পাই। আর বাছুর বাঁচাতে গেলে দুধটা আমি কম দুই, আর দুধ না দুলে দুধ নামে না, এই কারণেই দুধ অল্প দুই। আর বাছুর সবল মানে আপনার গরুর দুধ হয়। আচ্ছা, এটা কি বাছুর হয়েছে? ছেলে বাছুর মানে ষাঁড়। ষাঁড় গরু। আচ্ছা, তো আমরা বিস্তারিত দর্শকদেরকে জানালাম। তো এই খামার সম্পর্কে আপনার স্বপ্নটা যদি আমাদেরকে একটু বলেন। আমার স্বপ্নটা আপনি দেখেন যে আমি দীর্ঘদিন ধরে একটা জিনিসে আছি, যে ভুটানি গরুর খামার। এই খামারে আমি আজকে সাকসেসফুল হয়েছি, যে এই খামারে যে গরু পুষার, 4 বছর পুষার পরে আমি 2 বছর ধরে গরুর মানে প্রজনন মানে বাচ্চা পাচ্ছি। তো এইটা আমার সবচেয়ে আনন্দ, যে এই গরুর বাছুর আমি বাংলাদেশে খামারিতে হতে পারছি আর কি প্রজনন, এটা আমার সবচেয়ে বড় আশা ছিল, এটা সাকসেসফুল আমি। আচ্ছা, আর ফিউচার প্ল্যান? ফিউচার প্ল্যান আছে যে আগামীতে এই গরুটা আমি 10-12টা করবো, করে এইটাতে প্রজনন করে সারা বাংলাদেশে দিতে চাই। তো এর আগে আর বিক্রি করবো না, এই চিন্তা ভাবনা আছে। সবাইকে দেবো, কিন্তু নিজের আগে অনেকগুলো করে তারপরে।
তো দর্শক বন্ধুরা, আজকে আমরা দেখানোর চেষ্টা করলাম ভুটানি গরু, একেবারে ছোট গরু। অনেকে অনেক ভিডিওতে দেখেছেন যে ভুটানি গরু, এই যে মাঝে সমান গরু দেখে বলছে বামন গরু বা ভুটানি গরু দাবি করে অনেকে, কিন্তু এটাই হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট ও দামি গরু। এর উপরে কোনো ছোট গরু দেখছেন? আমি আরেকটা জিনিস দেখাই যে ভুটানি গরুর হয়তো অনেক বড় গরু বলে, আপনি এই গরুটা দেখেন, এই গরুটার হচ্ছে চার দাঁতের একটা গরু, আর এইটার হচ্ছে ভুটানি বক্সার, মানে যেটার মুখ মুখ দেখেন আপনি বক্সার, যেটা তোতাপুরি ছাগলের মতো। এই গরুর এই মুখের গরু হয়তো বাংলাদেশে কারোর কাছে আছে কিনা জানি না, আমার কাছেই বিরল, আমি দেখিনি এরকম গরু নাই। ওটাও দেখেন বক্সার, এটা বক্সার, এর যে আরো বুল আছে, আরো গরু আছে, সবই বক্সার। তাহলে আমার এগুলো ভুটানি বক্সার। অন্য অন্য সাইজের গরুগুলো অনেক বড় হয়, তারা হয়তো বলে ভুটানি, আর যে ছোট গরুই ভুটানি হবে তা না, বড় গরু তো ভুটানি হতে পারে, কিন্তু আমার কাছে সবচেয়ে ছোট জাতটা, বিশ্বের সবচেয়ে ছোট জাতটা আমার কাছে বলে। গরুর আমার এখানে ভুটানি গরু তিনটে জাত আছে, আপনি একটা দেখছেন ভুটানি বক্সার যেটা আপনার মুখ তোতাপুরি, আর একটা দেখছেন যে নর্মাল, আর একটা আছে দেশি গরুর মুখের গরু। এই মোট তিনটা জাতের গরু আমার এখানে আছে। আচ্ছা, সেই যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। যশোর FNF অ্যানিমেল ফার্ম, পোলেহাট যশোর। আমি একজন উদ্যোক্তা এবং খামারি, আমার এই খামারটা বিগত 2008 সাল থেকে তৈরি। আমি এখানে বিভিন্ন জাতের তোতাপুরি থেকে শুরু করে তোতাপুরি বারবারি সব খামারি আমার এখানে আছে। আপনার বিভিন্ন চ্যানেলে হয়তো দেখতে পেরেছেন যে আমার এই খামারটা যশোর পোলেহাট বাজারে, আমি একটা প্রতিষ্ঠিত খামারি। এই ভিডিওটা যে দেখেছেন এর আগে এখনও দেখেছেন, সবচেয়ে আমার জন্য দোয়া করবেন যে এই যে খামারে বাচ্চা প্রজনন শুরু হয়েছে, আগামী দিনে এই বাচ্চাগুলো আমি আরও বড় করে, এদের প্রজনন আরও করে আমি দেশের সব মানুষের কিংবা সব চিড়িয়াখানা অথবা প্রাইভেট যে পার্কগুলো আছে সেইখানে আমি যদি দিতে পারি, এর চাহিদা আছে। এই এই বক্তব্য দিয়ে আমি শেষ করতে চাচ্ছি যে আপনাদের মাঝ থেকে যে আগামীতে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও আরও অগ্রসর হতে পারি এইটা নিয়ে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যদি এইগুলো সম্পর্কে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।